মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে আরও আগেই সামাল দেওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। যা হোক, আমি এখন তাকে শিক্ষা দিতে যাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাকে পাগল মানুষ এবং লিটল রকেট ম্যান বলেও আখ্যা দেন। গত সপ্তাহ থেকে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাকে রকেট ম্যান হিসেবে উল্লেখ করে আসছেন। ট্রাম্প বলেন, আমাদের মাঝে এমন কোনো পাগল নেতা থাকা উচিত নয় যিনি যেখানে খুশি সেখানে ক্ষেপণাস্ত্র মারবেন। ট্রাম্প আরও বলেন, কিমকে এখন সামাল দেওয়া উচিত নয়, কিন্তু আমি তা করব, কারণ আমাকে এটা করতে হবে। লিটল ম্যান, আমরা এটা করতে যাচ্ছি কারণ আসলেই আমাদের সামনে আর কোনো পথ নেই, আসলে কোনো পথ খোলা নেই।